আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শামিম আর আপনারা দেখছেন শামিম ডিশ ইনফো ইউটিউব চ্যানেল। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন সপরিবার। তো বন্ধুরা, আজকের ভিডিওটি হচ্ছে আপনাদের রিকোয়েস্টের উপরে। আমি আজকে থেকে 3 দিন আগে দুটা ভিডিও দিয়েছিলাম রাজমিস্ত্রি করাই নিয়ে। তো আজকে আপনাদের উদ্দেশ্যে বল দেব, আমি যে রাজমিস্ত্রি করাই দিয়ে ভিডিও বানিয়ে দিয়েছিলাম 181টা চ্যানেল ফ্রিতে দেখছিলেন, সেটা কিন্তু আপনার তৃণমূল আলোচিত হয়েছে এবং ওই ভিডিওটা কিন্তু আপনারা অনেকেই দেখছিলেন এবং ওটাতে কমেন্ট করছেন বা আমাকে ফেসবুক মেসেঞ্জারিতে মেসেজ করছেন এবং আমার ফেসবুক পেজেও কমেন্ট করতেছেন। যে কথা সেটা হচ্ছে আর রাজমিস্ত্রি করাই কিভাবে আমরা ডিশ সাদাতে রূপান্তরিত করব এটা নিয়ে একটা ভিডিও দেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ বলে দিব একটি রাজমিস্ত্রি করাই আপনারা যে দোকানের ওয়াট সিমেন্ট বিক্রি করে ওই দোকান থেকে একটা রাজমিস্ত্রি করাই কিনে আনার পর ওই রাজমিস্ত্রি করাইটাকে কিভাবে 2 ফিট কেউবেন ডিশ সাদাতে রূপান্তরিত করবেন এবং কী কী মালামাল লাগবে এবং কী কী মালামাল লাগবে এবং কী কী মালামালের নাম এবং কোথায় পাবেন সকল কিছু থাকছে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার প্রিয় একজন বন্ধুর কাছে এই ভিডিওটা শেয়ার করে দিবেন। তো কথা দীর্ঘতা না করে তো বন্ধুরা চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমার রাজমিস্ত্রি করাই এবং এটার উপরেই আছে আপনার একটা সাদা একটা পার্স ডিশে, সেটার নাম হচ্ছে এলিম্বি। তো বন্ধুরা, এখন মূলত আসি আপনাদেরকে এই মালামালগুলো কোথায় পাবেন। আপনি প্রথমেই চলে যাবেন একটা যে দোকানে সিমেন্ট এবং আপনার রড এগুলো বিক্রি করে ওনাকে দিয়ে বলবেন একটা করাই দেন। করাইয়ের দাম থাকবে মাত্র 200 থেকে 250 টাকা। পাশাপাশি আপনারা এই যে দেখতে পাচ্ছেন ক্লামগুলো, এই ক্লামগুলো পাবেন ইলেকট্রনিক্সের দোকানে, যে দোকানে ইলেকট্রিক্যাল মালামাল বিক্রি করে সেখানে গিয়ে বলবেন যে ভাই 1 ইঞ্চি পাইপের আপনার ক্লাম দেন, যেগুলো ক্লাম দিয়ে আমরা 1 ইঞ্চি হুস পাইপ আমরা আটকাবো, এরকম ক্লাম দেবেন। আপনার 5টা ক্লাম বা 6টা ক্লাম কিনে আনবেন, 6টা ক্লাম কিনে আনবেন, সাথে এই যে স্ক্রুগুলো, এগুলো কিন্তু দোকানে থাকে, এগুলো স্ক্রু লাগে ছবি নিয়ে তুলে নেবেন বা স্ক্রিনশট নিয়ে যাবেন। এগুলো স্ক্রু আপনার প্রতি পিস, যে স্ক্রুটা দেখতে পাচ্ছেন এই স্ক্রুটা প্রতি পিস 1 টাকা করে আপনার 4 থেকে 5 ফিট 4 পিস স্ক্রু নাট স্ক্রু দিয়ে আসবেন। তখন আপনার কী হলো একটা রাজমিস্ত্রি করাই আর এই উপরে একটা এলএমবি আর এই যেগুলো যেটা ধরেছি এগুলো হচ্ছে আপনার জাস্ট হচ্ছে আপনার ক্লাম বা পাতি। তো বন্ধুরা, এখন এলএমবিটার দাম হচ্ছে আপনার 250 টাকা। তখন এই এলএমবিটা যদি আপনারা নিতে চান বা আপনাদের আশেপাশে ডিশ দোকান থাকে সেখান থেকে নিতে পারেন বা আপনারা যদি কুরিয়ারে নিতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি এই এলএমবিটা আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এলএমবিটা নিয়ে জাস্ট আপনারা আমি যেভাবে দেখালাম কড়াইটাকে ফোটা করে আপনার ক্লাম লাগিয়ে জাস্ট এভাবে সেটিং করে নিলে কিন্তু সিগন্যালটা পেয়ে যাবেন। আর সিগন্যাল ধরার নিয়মটা হচ্ছে সাতাটাকে পূর্ব এবং দক্ষিণ কোণাকোণির মাঝামাঝি রাখবেন, সাতার মাথাটা পশ্চিমে এবং পূর্ব দিকে, সাতার মুখটা রাখবেন সোজা দক্ষিণ দিকে বন্ধুরা। এবং সাতার মুখটা দক্ষিণ দিকে রাখার পর আপনারা যেটা করতে হবে এলিম্পিটা, ওই এলিম্পিটা জাস্ট নাড়াচাড়া দিবেন টিপি লিস্ট অ্যাড করে। যিনারা টিপি লিস্ট অ্যাড করতে পারেন না তিনারা যেই স্যাটেলাইট ধরবেন সেই স্যাটেলাইটের টিপি লিস্টে অ্যাড করে নিতে পারবেন। আর টিপি লিস্ট অ্যাড সম্পর্কে আমার ভিডিও দেওয়া আছে, ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আমি দেখাচ্ছি এখন কীভাবে আপনার সিগন্যালটা রিসিভ করবেন। কেবলটা লাগিয়ে উজে দেখতে পাচ্ছেন আমার কালা একটি বক্স ইকুইনিং EL 4/7 এই বক্সটা, এই বক্সটাতে জাস্ট আমি টিপি লিস্ট অ্যাড করে আপনার এখন জাস্ট সাতার সামনে থেকে এলএমবিটা নাড়াচাড়া করতেছি, দেখি সিগন্যাল কতটুকু উঠাতে পারি হাই। তো দেখতে পাচ্ছেন সিগন্যাল কিন্তু আপনার 84, 86, 88, 87, 88, হ্যাঁ সিগন্যাল কিন্তু আসতেছে। হ্যাঁ, তো আমি সিগন্যালটা হাই করবো। হাই করার পর আপনাদেরকে টিভি স্ক্রিনে নিয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইটের 4টা চ্যানেল এই মুহূর্তে ফ্রি আছে কিউবেন্টা, সেটি দেখানোর চেষ্টা করবো। চাইলে কিন্তু আপনারা ডিডি ফ্রিসের সিগন্যাল রিসিভ করে 181টা চ্যানেল ফ্রিতে দেখতে পারেন। তো বন্ধুরা, ওই দেখতে পাচ্ছেন ডিশ সাতা থেকে কেবলটা সোজা চলে গেছে টিভি সেটের ওই এলিম আপনার রিসিভারের পাশাপাশি, এলিমপি থেকে কেবলটা আপনার রিসিভারে চলে গেছে, রিসিভার থেকে টিভি সেটে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এলএমবি, এই যে কেবল, এই কেবলটা জাস্ট এখান থেকে ঘুরে ও যে এলএমবি, এলএমবি থেকে জাস্ট কেবলটা এভাবে ঘুরে দেখতে পাচ্ছেন ও যে কালো আর রিসিভারের পিছনে এটা ইন হয়েছে। আমি জাস্ট দেখাচ্ছি কাছে করে, কাছে নিয়ে দেখতে পাচ্ছেন, কাছে আসার পর দেখতে পাচ্ছেন
তো এই যে জায়গায় হচ্ছে আমার সিগন্যাল কোয়ালিটি দেখতে পাচ্ছেন 83%। তো আমি সংসদ বাংলা চ্যানেলটা দেখাচ্ছি আপনাদেরকে, বিটিভি চট্টগ্রামটা দেখালাম এবং বিটিভি ওয়ার্ল্ড এবং আপনার বিটিভি ন্যাশনাল এই চ্যানেলগুলো দেখানোর চেষ্টা করলাম। তো ভিডিওটা আজকের মতো একখানি শেষ করবো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর আপনার মূল্যবান একটা কমেন্ট করে যাবেন। তো আজকের মতো বিদায় নিই, গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ।